अन्याय करछे बीजेपी शासित त्रिपुरा सरकार, अन्याय सर्वभारतीय भावे करछे, अपोजिशनेर कंठ रोध करवार चेष्टा करछे किन्तु पारबे ना। कंठ आमार रुद्ध आसि आजे बाँशी संगीत हारा अमावस्यार कारा क्षुब्ध करेछे आमार भुवन माझे। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ওখানে যাওয়ার পর আবার তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। অভিষেকের নেতৃত্বে ত্রিপুরার মানুষ তৃণমূলমুখী হচ্ছেন, বিজেপি ভয় পেয়েছে, বিজেপি আতঙ্কিত। এরপরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাবেন তখন ইউপি এমপি দিল্লি সব থরথর করে কাঁপবে, তার প্রমাণ ত্রিপুরার থেকে শুরু হয়েছে। কিন্তু তুমি আমায় যতই আটকানোর চেষ্টা করো, ভারতবর্ষের মানুষ বলছে পরিবর্তন চাই, মোদি যাচ্ছে, মমতা আসছে। সংগঠন আছে, তাই তো এখানে আমরা দেখিয়ে দিয়েছি, দিলীপ ঘোষদের ফু করে উড়িয়ে দিয়েছি। ত্রিপুরাতে সংগঠন করছি তাই এরা ভয় পাচ্ছে। এখন তো ইলেকশন করতে যাচ্ছি না, এখন তো সংগঠন করতে যাচ্ছি। তুমি এত ভয় পেয়েছো কেন? এত পেটানো কেস দিচ্ছ কেন? তোমরা তো এখানে বিজয়বর্গী সাহেব, তারপরে মেনন সাহেব সবাইকে নিয়ে এসে সংগঠন করেছিলে, তো তোমাদের তো আমরা কেস দিইনি, তাড়াইনি, মারপিট করিনি, তো তোমরা এত আমাদের সংগঠনে ভয় পাচ্ছ কেন? সংগঠন সংগঠনকে হারাবে। আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা যাচ্ছে, তাদের পেটানো হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। আমরা ওইসব কেস শেষে ভয় পাই না, আমারও 46টা কেস ছিল, কেসে ভয় পাই না। মমতা ব্যানার্জির আদর্শে মৃত্যুবরণ করতে আমরা রাস্তায় নেমেছি, সুতরাং কেস জেল এসবে আমরা ভয় পাই না। দিলীপ ঘোষ আরেকটা বিষয় বলছে যে বাংলায় খুনের রাজনীতি চলছে আর ত্রিপুরায় অশান্তি পাকানো হচ্ছে। ও বাংলায় খুনের রাজনীতি চলছে আর ত্রিপুরায় মারের রাজনীতি চলছে, কি বলছে দিলীপদা? এখানে কোনো খুন খারাপই হয় না। আমি তো আগেও বলছি, আবার চ্যালেঞ্জ করছি, শ্বেতপত্র প্রকাশ করুক কোন জেলায় কতজনের মৃত্যু হয়েছে, আমরাও তার কারণ দিয়ে আমরাও শ্বেতপত্র প্রকাশ করব। একটা বিষয়, ত্রিপুরার যে সিপিএম যে রয়েছে আপনাদের পাশে দাঁড়িয়েছে কালকে ঘটনায়, তারা বিবৃতি দিয়েছে তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে, আমরা স্বাগত জানাচ্ছি।